এরপর প্রশ্ন হল সম্প্রতি একজন শিক্ষককে গলা জুতার মালা পরি অপমান করা হয়েছে এ নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হচ্ছে বিষয়ে আপনি কি বলবেন দেখুন এ ধরনের ঘটনার মূলে যে কারণগুলোর কথা উঠে আসে সেটা হলো যে ধর্ম অমাননা শিক্ষার্থীদের অন্তরে আঘাত লাগতে পারে এরকম কথা বলা তাদের অনুভূতি নিয়ে কথা বলা যেগুলো টিচারের এর মধ্যে পড়ে না তারপরে খুঁটিয়ে খুটিয়ে যদি টিচাররা ছাত্রদেরকে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেন কিন্তু কেউ ধর্মীয় কিংবা কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে টিচাররা সেটা সমর্থন করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই টিচার শাস্তির মুখোমুখি হওয়ার মতো উপযুক্ত এবং তাকে শাস্তির মুখোমুখি করা উচিত আমাদের প্রিয় বাংলাদেশকে যারা অস্থিতিশীল করে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি করা দেওয়া উচিত সেটা যেই হোক না কেন তো কোনো শিক্ষক যদি এরকম কোনো কাজ জড়িত থাকে তার বিচার হওয়া উচিত কিন্তু শিক্ষার্থীরা নিজেরা তার তাকে অপমান করা তার গলা জুতার মালা গলায় দেওয়া এগুলা ভাবে অনুচিত কাজ তারা আইন হাতে তুলে নেবেন না এরকম যদি হয় তাহলে যে কেউ যে কারোর নামে একটা কথা তুলে দেবেন আর এ ধরনের মানে আচরণ করা শুরু হবে তখন অনেক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন অনেকে মিথ্যার শিকার হবেন এগুলো এজন্য জন্য আইনকে এভাবে হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ বরং এরকম যদি কোনো ঘটনা ঘটে শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে বাধ্য করতে পারেন দাবির মাধ্যমে বিভিন্ন উপায়ে যেন তাকে বিচার মুখোমুখি করা হয় কিন্তু নিজেরা বিচারের দায়বার এভাবে নিজেদের কাঁধে তুলে নেবেন না তাতে অনেক নিরপরাধ মানুষও শাস্তি পাবেন এটি একটি বিষয় তাছাড়া নিজের শিক্ষক অতএব অন্যরা বিচার করুক নিজেরা সেটা বিচারের এইভাবেই দায়িত্ব কাঁধে তুলে নেবেন না আর সেই সাথে এখানে কর্তৃপক্ষের দায়িত্বটা অনেক বড় তারা যদি এই ধরনের ঘটনা ঘটার সাথে সাথে অ্যাকশনে যান তাহলে আর আইনকেও হাতে তুলে নিতে যাবে না বিদায় সেটি হলো মূল সমাধানের বিষয় যে ধর্ম অবাহনা করলে ধর্মীয় ব্যক্তিত্ব অবামনা করলে নাবিরাসুলদেরকে অমান্য করলে দ্রুততার সাথে শাস্তির আইন করা উচিত এবং তাদেরকে দ্রুততার সাথে মুখ করা উচিত যাতে করে কেউ এ ধরনের এ ধরনের আপনার বিষয়ে বা মানে পদক্ষেপ নেওয়ার সুযোগ না পায় আজকাল অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা ছাত্রদেরকে ক্লাসের মধ্যে বসে তাদের ধর্মর ব্যাপারে তাদেরকে এমন কথা বলছেন যাতে তারা আহত হচ্ছে সন্ধাতিকভাবে এটা কোনো আদর্শ শিক্ষক তো দূরের কথা এটা কোনো মানুষের কাজ হতে পারে না কোনো মনুষ্যত্ব থাকা মানুষের কাজ হতে পারে না তারা শিক্ষক নামের কুলাঙ্গার যদি কেউ এরকম করে থাকেন শিক্ষার্থী আপনার কাছে যে সাবজেক্ট পড়াশোনা করতে আসছে এবং সেই সাবজেক্ট পড়াবেন আপনি তাকে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন আর সে আঘাতপ্রাপ্ত হয়ে যদি কোনো অন্যায় করে সেটাকে আপনি শুধু নিয়ে কথা বলবেন এটা তো হয় না বিধায় এ বিষয়ে আমাদের মানে দুদিকই বিবেচনা করতে হবে